আসসালামু আলাইকুম, আমি শাহরুজ্জামান, সহকারী শিক্ষক গাইবান্ধা সরকারি বালক উচ্চ বিদ্যালয়। অনলাইন ক্লাসে আজকে সবাইকে স্বাগতম। আজকে আমি নবম এবং দশম শ্রেণীর বাংলাদেশ এবং বিশ্ব পরিচয়ের পঞ্চম অধ্যায়ের বাংলাদেশের প্রাকৃতিক সম্পদ নিয়ে আলোচনা করব। প্রথমে জেনে নেওয়া যায় যে প্রাকৃতিক সম্পদ কাকে বলে। সাধারণত প্রকৃতি থেকে যে সমস্ত বস্তু পাওয়া যায় সেই সমস্ত বস্তুকে প্রাকৃতিক সম্পদ বলা হয়। একটা দেশের উন্নতি এবং অবনতি নির্ভর করে একটা প্রাকৃতিক সম্পদের উপর। আমরা যদি বিশ্বের উন্নত দেশগুলোর দিকে তাকাই তাহলে সেখানে আমরা দেখতে পাবো যে সেই সমস্ত দেশগুলো প্রাকৃতিক সম্পদে ভরপুর, এবং এই সমস্ত প্রাকৃতিক সম্পদগুলো রূপান্তর করে তারা কাজে লাগিয়ে অর্থনৈতিক উন্নয়ন করতেছে। তাহলে আমরা আজকে আমরা বাংলাদেশের প্রেক্ষাপটে কোন কোন প্রাকৃতিক সম্পদ আছে সেই জিনিসগুলো সম্পর্কে আলোচনা করব। প্রথমে আমরা জেনে নেই যে বাংলাদেশের প্রাকৃতিক সম্পদগুলো আসলে কি। তাহলে এখানে আমরা মাটি, নদ নদী, সমুদ্র, খনিজ সম্পদ, সৌরশক্তি, বন ভূমি, এগুলি আসলে মূলত বাংলাদেশের প্রাকৃতিক সম্পদ। তাহলে এখানে যে কয়েকটা গুরুত্বপূর্ণ প্রাকৃতিক সম্পদ আছে তার মধ্যে বাংলাদেশের সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ সম্পদ হলো মাটি, যেখানে অন্যান্য দেশের প্রাকৃতিক সম্পদগুলো এক নম্বর থাকে খনিজ সম্পদ, সেখানে কিন্তু আমাদের প্রাকৃতিক এক নম্বরে আছে হলো মাটি। তাহলে মাটিটা কি কারণে গুরুত্ব প্রাকৃতিক সম্পদ বাংলাদেশে, কার কারণে আমরা জানি যে বাংলাদেশের বেশিরভাগ এলাকা বিশেষ করে পাহাড়ি অঞ্চল এবং উচ্চভূমি ছাড়া প্রায় 20% ছাড়া প্রায় 80% হলো বাংলাদেশের সমতল ভূমি। আর এই সমতল ভূমিতে প্রচুর পরিমাণে এখানে ফসল উৎপাদন হয় এবং সেই সঙ্গে মানুষ বসবাস করে। এই কারণে আর বাংলাদেশের প্রায় 70-80% লোক প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে এই কৃষির উপরে নির্ভরশীল। এই কারণে বাংলাদেশের মাটি হলো সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রাকৃতিক সম্পদ। আবার এই মাটি এখানে কিন্তু সবচেয়ে বেশি উর্বর, আর বাংলাদেশের মাটিকে বলা হয় সোনার চেয়েও খাঁটি। তার কারণ হলো এখানে যদি আমরা বীজ ফেলে দিই সেই বীজ থেকে কিন্তু এখানে ফসল উৎপাদন হয়। এই কারণে বাংলাদেশের এক নম্বর প্রাকৃতিক সম্পদ হলো মাটি। এরপরে আসি আমরা নদ নদী। বাংলাদেশের নদ নদীগুলো জালের মতো ছড়িয়ে ছিটিয়ে আছে। এই সমস্ত প্রায় 700 অধিক নদী বাংলাদেশের ভিতর দিয়ে দক্ষিণ বঙ্গোপসাগরে পতিত হয়েছে। তাহলে এই নদীগুলো দিয়ে আমরা সাধারণত এখানে এই নদীগুলো খুবই মধ্যে প্লাবিত হয়, সেই প্লাবিত হওয়ার ফলে বাংলাদেশের মাটিকে কিন্তু উর্বর করে। আর বাংলাদেশের মাটি যখনই উর্বর হয় সেখানে কিন্তু ব্যাপক হারে ফসল উৎপাদন হয়। আবার এই নদী দিয়ে আমরা পরিবহন বিশেষ করে আমরা যাতায়াত করতে পারি এবং সেই সঙ্গে মালামাল আনানোর করি, এবং যাতায়াতের যতগুলো মাধ্যম আছে তার মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ মাধ্যম হলো এই নদী, এবং সস্তা পথে সবচেয়ে নদী পথে যাতায়াত করা যায়। দেশের অভ্যন্তরীণ নৌবন্দরগুলোর মাধ্যমে সাধারণত এই পণ্য আনানাগুলো করা হয়, এবং এছাড়া বাংলাদেশের বিপুল পরিমাণ মানুষ এই নদ নদীর উপরে তারা জীবিকা নির্বাহ করে। এটাও বাংলাদেশের একটা গুরুত্বপূর্ণ প্রাকৃতিক সম্পদ। এরপর আমরা আসবো সমুদ্র। ভৌগোলিক অবস্থানগত কারণে বাংলাদেশের অবস্থান এখানে খুব গুরুত্বপূর্ণ। এর কারণ হলো
বাংলাদেশের দক্ষিণে আছে সমুদ্র বন্দর। এই সমুদ্র সমুদ্র এই সমুদ্র বঙ্গোপসাগর, এই বঙ্গোপসাগর থাকার কারণে এখানে আমরা অনায়াসে বাংলাদেশের দক্ষিণ দক্ষিণ দিয়ে পৃথিবীর যে কোনো দেশের সঙ্গে আমরা যোগাযোগ করতে পারি। তাহলে এই সমুদ্র কী কারণে বাংলাদেশের জন্য এত গুরুত্বপূর্ণ? এখানে আমদানি রপ্তানি প্রায় 80-90% কিন্তু হয়ে থাকে এই সমুদ্র বন্দরগুলো দিয়ে। আর বাংলাদেশের যে তিনটা গুরুত্বপূর্ণ সমুদ্র বন্দর আছে, একটা হলো কর্ণফুলী নদীতে চট্টগ্রাম সমুদ্র বন্দর, একটা হলো পশুর নদীতে মংলা সমুদ্র বন্দর, আর তৃতীয় হলো পায়রা নদীতে পটুয়াখালী পায়রা নদীতে পায়রা সমুদ্র বন্দর। তাই এই সমুদ্র বন্দর দিয়ে আমরা বিদেশে প্রচুর পরিমাণে পণ্য আমদানি এবং রপ্তানি করি। এছাড়া মৎস্য আহরণ এবং সেই সঙ্গে লবণ শিল্প এই সমুদ্র উপরে নির্ভরশীল। এ কারণে এই সমুদ্রটা হলো বাংলাদেশের খুব গুরুত্বপূর্ণ একটা প্রাকৃতিক সম্পদ। এরপর আমরা আসব খনিজ সম্পদ। তাহলে বাংলাদেশের খুব বেশি পরিমাণে খনিজ সম্পদ না থাকলেও, তবে কিছু কিছু পরিমাণে খনিজ, একেবারে যে নাই তা না, কিছু কিছু পরিমাণে খনিজ সম্পদ আছে। তবে যেগুলো খনিজ সম্পদ বাংলাদেশে আছে তার মধ্যে প্রাকৃতিক গ্যাস, এই প্রাকৃতিক গ্যাস বাংলাদেশের অন্যান্য খনিজ সম্পদের তুলনায় একটু বেশি। এই প্রাকৃতিক সম্পদকে আমরা কোন কোন কাজে ব্যবহার করি? সাধারণত সার শিল্পের যে কাঁচামাল, প্রাকৃতিক গ্যাসের যে মিথেন অংশ, এই মিথেন অংশটুকু সাধারণত আমরা সার শিল্পের কাঁচামাল হিসেবে ব্যবহার করি। যেহেতু কৃষিভিত্তিক দেশ, এখানে প্রচুর পরিমাণে এখানে ফসলে সার ব্যবহার করতে হয়, এ কারণে সার শিল্পটা কিন্তু আমাদের জন্য খুব গুরুত্বপূর্ণ। এছাড়া আমরা সার শিল্পের পাশাপাশি আমরা এই প্রাকৃতিক গ্যাসটাকে আমরা বিভিন্ন শিল্প কলকারখানা উৎপাদনে ব্যবহার করি এবং বিদ্যুৎ উৎপাদনে আমরা ব্যবহার করি এবং পরিবহন এবং যাতায়াতে কিন্তু আমরা এই প্রাকৃতিক গ্যাসটাকে আমরা ব্যবহার করি। এছাড়া আছে কয়লা। এই কয়লা কিন্তু আমাদের প্রচুর পরিমাণে বাংলাদেশে আছে। এই কয়লাগুলো আমরা বিভিন্ন প্রকারের জ্বালানি, শিল্প কলকারখানা এবং বিদ্যুৎ উৎপাদনে আমরা ব্যবহার করি। তারপর আছে চুনাপাথর। এই চুনাপাথর চুনাপাথর সিমেন্ট শিল্পের কাঁচামাল হিসেবে ব্যবহার করা হয়। অর্থাৎ এই যেহেতু উন্নয়ন কর্মকাণ্ড করার জন্য সাধারণত সিমেন্টের প্রয়োজন আছে, এই কারণে বাংলাদেশে সিমেন্ট প্রচুর পরিমাণে উৎপাদন হয় এবং সেই সঙ্গে প্রচুর পরিমাণে বিদেশেও রপ্তানি হয়। তারপর চীনামাটি এবং সিলিকা বালু। এই চীনামাটি এবং সিলিকা বালু সাধারণত সিরামিক শিল্পে ব্যবহার হয়ে থাকে। এটা হলো বাংলাদেশের অন্যতম একটা গুরুত্বপূর্ণ খনিজ সম্পদ। এরপর আসে বনভূমি। একটা দেশের অর্থনৈতিক, একটা দেশের পরিবেশের ভারসাম্য রক্ষা করার জন্য মোট আয়তনে 25% এখানে বনভূমি থাকা দরকার। তাহলে এই 25% বনভূমির মধ্যে এখানে বাংলাদেশের আছে কাগজ কলমে আছে 16%, বাস্তবায়িত আরও কম। তাহলে এই 16% বনভূমি সাধারণত বাংলাদেশে কোন কোন কাজে ব্যবহার হয়, বিশেষ করে আবহাওয়া এবং জলবায়ু তাপমাত্রা নিয়ন্ত্রণে, বৃষ্টিপাত থেকে শুরু করে বিশেষ করে অক্সিজেন, কার্বন ডাইঅক্সাইড, এগুলোর ক্ষেত্রে আমাদের বনভূমির বিশেষ প্রয়োজন আছে। তবে বনভূমির দিন দিন কিন্তু বনভূমি আসলে আমাদের মধ্যে থেকে হারিয়ে যাচ্ছে। এই কারণে বনভূমিকে আরও বাড়াতে হবে, প্রাকৃতিক এবং সেই সঙ্গে কৃত্রিম বনকে আমাদের বাড়াতে হবে। এরপরে আসি সৌরশক্তি। তাহলে বাংলাদেশের ভৌগোলিক অবস্থানগত কারণে বিশেষ করে এই প্রাকৃতিক শক্তি, যে সৌরশক্তি, এই সৌরশক্তিটা কিন্তু এখানে অবস্থানগত কারণে কিন্তু আমরা সৌরশক্তি পেয়ে থাকি। বিশেষ করে বাংলাদেশের ভিতর দিয়ে যে গুরুত্বপূর্ণ একটা রেখা গেছে কর্কট ক্রান্তি রেখা, 23.5 degrees উত্তর, এই কর্কট ক্রান্তি রেখাটা বাংলাদেশের ভিতর দিয়ে যাওয়ার কারণে বছরের বেশিরভাগ সময় কিন্তু এই কর্কট ক্রান্তি রেখার আশেপাশে থাকে। এই কারণে সারা বছর কিন্তু আমরা পর্যাপ্ত পরিমাণে এখানে আমরা সূর্যের তাপ পাই। আর সূর্যের তাপ পাওয়ার কারণে যদি সৌরশক্তি না থাকতো তাহলে এখানে আমাদের 1 নম্বর যে প্রাকৃতিক সম্পদ মাটি, এই মাটিটা কিন্তু এতটা উর্বর হতো না এবং এত ফসলও কিন্তু হতো না। আবার এই সৌরশক্তি থাকার কারণে দেখা যাচ্ছে যে এখানে প্রচুর পরিমাণে কিন্তু বৃষ্টিপাত হয় এবং যেটা ফসলের জন্য খুব উপকার।
আবার এই বৃষ্টিপাত হওয়ার কারণে নদ নদীগুলো কিন্তু আমাদের সারা বছর বেশিরভাগ সময় কিন্তু এখানে পানি থাকে, আবার সমুদ্র ক্ষেত্র তাই এবং বনভূমির ক্ষেত্রেও তাই। এই কারণে সৌরশক্তিটা খুব গুরুত্বপূর্ণ। আবার শীতকালে কিন্তু আমরা এখানে দেখা যাচ্ছে যেখানে শীত প্রধান দেশগুলোতে প্রচুর পরিমাণে এখানে তারা এই শীত নিবারণের জন্য তারা জ্বালানি খরচ করে, অথচ আমাদের কিন্তু এখানে তা করতে হয় না। এই কারণে সৌরশক্তি হলো আমাদের একটা গুরুত্বপূর্ণ প্রাকৃতিক সম্পদ। আচ্ছা, তাহলে আমরা এবার একটু আমরা ম্যাপে এই প্রাকৃতিক সম্পদগুলো একটু দেখার চেষ্টা করবো কোথায় কোথায় আসলে বাংলাদেশের প্রাকৃতিক সম্পদগুলো আছে। তাহলে এখানে এই বাংলাদেশের যে দক্ষিণাঞ্চলের যে পাহাড়গুলো আছে, এই উঁচু ভূমিগুলো আছে, এগুলো ছাড়া সমগ্র বাংলাদেশটাই কিন্তু মোটামুটি একটা সমতল ভূমি। অর্থাৎ এই সমতল ভূমিতে এখানে প্রচুর পরিমাণে এখানে মানুষ বসবাস করে এবং সেই সঙ্গে ফসল উৎপাদন করে। আচ্ছা, এরপরে আছে নদ নদী। বাংলাদেশের প্রায় বড় বড় নদীগুলোর মধ্যে আছে যেমন এখানে ব্রহ্মপুত্র, যমুনা, তারপর এখানে আছে পদ্মা, তারপর এখানে আছে মেঘনা থেকে শুরু করে অসংখ্য নদ নদী আছে। এই নদ নদীগুলো আসলে দালাল গুলো ছড়িয়ে ছিটিয়ে আছে, অর্থাৎ এরা ওরা বাংলাদেশের প্রাকৃতিক সম্পদ। তারপর আছে সমুদ্র, বাংলাদেশের দক্ষিণাঞ্চলে সমুদ্র বঙ্গোপসাগর, এটা ওরা খুব গুরুত্বপূর্ণ একটা বাংলাদেশের প্রাকৃতিক সম্পদ। এরপরে আছে খনিজ সম্পদ। এই খনিজ সম্পদগুলো যেমন পাহাড় পর্বত কিন্তু খনিজ সম্পদ আছে, এছাড়া বাংলাদেশে যেমন এই যে দিনাজপুরে বড় পুকুরিয়া গড়ির শিলা আছে, তারপর সিলেটে সিলেট আছে, সিলেট থেকে শুধু সিলেট মৌলভীবাজার হবিগঞ্জ, তারপর বঙ্গোপসাগরের মধ্যে কিন্তু প্রাকৃতিক গ্যাস ক্ষেত্র আছে। এছাড়া এরপর আছে বনভূমি, যেমন বাংলাদেশের দক্ষিণাঞ্চলে আছে সুন্দরবন। সুন্দরবনের মোট অংশে প্রায় ভারত বাংলাদেশ মিলিয়ে কিন্তু সুন্দরবন তার মোট আয়তনের প্রায় 62% হলো বাংলাদেশের মধ্যে, আর বাদ বাকি অংশটুকু ভারতের মধ্যে। এছাড়া তারপর আছে বাংলাদেশের যেমন যে পার্বত্য যে এলাকাগুলো আছে সেই এলাকাগুলোতেও কিন্তু বনভূমি আছে। এছাড়া বাংলাদেশের মধ্য অঞ্চলে যেমন মধুপুর ভাগের গড় এখানেও আছে বনভূমি, তারপর উত্তরাঞ্চলেও সামান্য পরিমাণে বনভূমি আছে। আর সৌরশক্তি যেটা, এটা হলো বাংলাদেশের ভিতর দিয়ে যে 23.5 ডিগ্রি যে পরোটকার দিয়ে রেখা গেছে মাঝামাঝি দিয়ে, এই 23.5 ডিগ্রি থাকার কারণে এখানে এই প্রাকৃতিক সম্পদ সৌরশক্তিটা, এই সৌরশক্তিটা কিন্তু আমরা পেয়ে থাকি। তাহলে মোটামুটি আমরা আজকে বাংলাদেশের সৌর বাংলাদেশের যে প্রাকৃতিক সম্পদগুলো আছে সেই সম্পদগুলো আমরা আলোচনা করলাম। আশা করি তোমাদের ভালো লাগবে। আচ্ছা, এ পর্যন্তই, খুদা হাফেজ।